2011 সাল থেকে গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজকে গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজকে গুরুত্ব দেন তিনি। তবে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তা অস্বীকার করার উপায় নেই একেবারেই। তবে এবার এই গ্রামের বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেরা হল বাংলা। বিগত ৬ মাস ধরে যে কাজ হয়েছে তাতে সেরার তকমা পেয়েছে বাংলা। গত বছরের অগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বাংলায় ১৪,২৩,৬১২টি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হওয়ার পিছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পরিশ্রুত পানীয় জল।